নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আমরা বিভিন্ন কর্ম উপলক্ষে কাজের জন্য প্রতিদিনই প্রায় বাড়ি থেকে বের হই, আবার কখনো কখনো কর্মক্ষেত্রে না গিয়ে অবসর বিনোদন কাটাবার জন্য চলে যাই কোনো আত্মীয় বাড়ি, আর সেখানে অর্থাৎ কর্মক্ষেত্রে কর্ম সারার পর বা আত্মীয় বাড়িতে গিয়ে অবসর বিনোদনের পর যখন ফিরে আসি, তখন আমরা সেই বাড়ির গৃহকর্তা বা কর্তৃকে বলি যাচ্ছি। এইটা যে কথাটা বলি, মা সারদা কিন্তু অন্যরকম কথা বলছেন। একটা ঘটনা আছে, একবার একজন ভক্ত মায়ের কাছে গেছেন মাকে দর্শন করতে ও প্রণাম করতে। দর্শন প্রণাম করার পর মা সেই ভক্তকে, অর্থাৎ সারদা মা সেই ভক্তকে পূজোর প্রসাদ খেতে দিলেন। তারপর কিছুক্ষণ গল্পগুজব হওয়ার পরে সেই ভক্ত বিদায় নেবেন। মাকে আবারও প্রণাম করে বলছেন, মা তাহলে আমি এখন যাচ্ছি। মা সারদা সঙ্গে সঙ্গে বললেন, সে কি বাবা, ও কথা বলতে নেই, বলো আসছি বা আসি। মা নির্দেশ দিচ্ছেন, অর্থাৎ যখনই কোনো জায়গা থেকে বা স্থান থেকে পরিত্যাগ করার পর বা পরিত্যাগ করার আগে কখনোই বলতে নেই যাচ্ছি, সদা সর্বদাই বলতে হয় আসছি বা আসি। এতে কি হয়, এতে পথে কোনো রকম বিপদ আপদ ঘটার সম্ভাবনা থাকে না, কিন্তু যাচ্ছি বললে বিপদ আপদ ঘটার সম্ভাবনা থেকেই যায়। সাবধান করে এমন নির্দেশ দিয়েছেন স্বয়ং মা সারদা। আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকবে। যেভাবে প্রতিদিন আমাদেরকে উৎসাহিত করার জন্য লাইক শেয়ার ও ভালো ভালো কমেন্টস করেন, তেমন করবেন। বিদায় নেওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ রাখছি, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।